দারচিনি দিয়ে দিলাম, আর দিলাম একটা এলাচ। আর আমি চাইনিজ চিকেন সবজি রান্না করবো। তেজপাতা তেল দেওয়া হয়েছে, এখানে আমি পানি গরম দিয়েছি। পানিটা যখন বলক আসবে তখন সবজিটা দিয়ে আমি 2 মিনিট জাল করে নামিয়ে নিব। সাথেই থাকুন, ফিরে আসছি। লবণ দিয়ে দেওয়া হয়েছে, ঢেকে এখানে দিয়ে দিলাম রসুন কুচি, একবারে কুচি কুচি করে কেটে নিয়ে আসছি। পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজ মরিচ সব দিয়ে দিব। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, সেগুলো পরে বেরোচ্ছে বেলে দেবে না। এখানে দিলাম টমেটো সস, এটা একটু বরফ আছে, এটা চুলায় দিলাম, চুলার আছেটা গলে দেবে। এক চামচ চিনি আর সামান্য পরিমাণ কোয়াটার চামচ গোলমরিচ করে দিলাম, সাদা গোলমরিচ।
যদি আলাদা বের করে রাখি। সবজিগুলো দিয়ে সবজিগুলো সব দিয়ে দিলাম, ভালো করে নেড়ে বেশ মিলিয়ে নেব। চিকেনের পানিটা রাখছিলাম, এটা দিয়ে দিব, একটা স্যুপ টাইপের হবে। এখন রেখে দিই, ফিরে আসবো 10 মিনিট পরে। না ডাকলে সিদ্ধ হয় না, ডেকে দিতে হতো। খাওয়া হয়ে গেল।
একটু ওখানে খালি রাখতে হবে, আমার কিছু কাপড় কেটে দেবে। ঢাকনা হলে ভালো, কত